আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে এলাম আপনাদের মাঝে মজাদার আরেকটি খাবারের রেসিপি নিয়ে। আসুন আমরা আজকে ডিম আর আলু দিয়ে স্পেনের ঐতিহ্যবাহী স্প্যানিশ ডিম অমলেট তৈরি করি। আর এখানে আমি তৈরি করার জন্য বড় সাইজের একটি আলুকে 4 পিস করে এটাকে ত্রিভুজের সাইজ করে কেটে নিয়েছি। আর আলুটাকে এরকম পাতলা করে কেটে নিতে হবে এভাবে। এরপরে এখানে বড় সাইজে দুটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজ আর আলুকে একসাথে কিছুক্ষণ একটু মেখে নেব। পেঁয়াজগুলোকে একটার সাথে একটা ছাড়িয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আর আলু পেঁয়াজ একসাথে কিছুক্ষণ মেখে নেব যেন আলুর গায়ে পেঁয়াজ লবণটা ভালো করে মাখে। এটাকে এভাবে মাখানোর পরে চুলোতে একটি কড়াই বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে আলু আর পেঁয়াজটা এটার ভিতরে দিয়ে দেব। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নেব। এভাবে এটাকে নেড়ে চেড়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আলু আর পেঁয়াজটা যখন হালকা ব্রাউন আসবে সে পর্যায়ে এটা নামিয়ে নিতে হবে, সে পর্যন্ত এটা ভেজে নেব। এভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি একটা উঠিয়ে দেখাচ্ছি, এটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর আমার এটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নেব। এরপর একটা জ্বালানির ভিতরে আমি এটাকে ঢেলে তেলটা সেকে নেব। এভাবে তেলটা সেকে নিতে হবে। তেলটা সেকার পরে এটাকে পাতলা করে মেলে দিতে হবে যেন এটা ঠান্ডা হয়ে যায়। এরপরে আমি এটা ঠান্ডার জন্য রেখে চলে যাব। এখানে আমি 3টি ডিম নেব। ডিম 3টাকে আমি ভেঙে নিচ্ছি। এবার ডিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। এভাবে ডিম ফাটানোর পরে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। এখানে একটু কালারের জন্য পাকা আর কাঁচা ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু শুকনো লাল মরিচের গুঁড়ো, তারপরে সামান্য একটু লবণ। এগুলোকে দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করার পরে যে আলুটা ভেজে রেখেছিলাম এটা ঠান্ডা হওয়ার গেছে, এখন এটা দিয়ে ডিম আর এই আলুকে একসাথে ভালো করে আবার মিক্স করে নিতে হবে। এগুলোকে এভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করার পরে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে সামান্য তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করার পরে কড়াইটা গরম, এখন চুলার আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। রেখে এবার আমি মিক্সটা ঢেলে দিচ্ছি। আর এটাকে এভাবে দিয়ে ছড়িয়ে এভাবে মেলে দিয়ে আমি 10-15 মিনিট অপেক্ষা করব ঢাকনা ছাড়া। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আর স্পেনের এই ঐতিহ্যবাহী খাবারটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। এখন নিচের সাইডটা হয়ে গেছে, আমি একটা প্লেট দিয়ে এটাকে উল্টিয়ে নেব। এভাবে উল্টানোর পরে দেখুন নিচের সাইডটা কালারটা কত সুন্দর হয়েছে। এবার এটাকে আস্তে এটার ভিতরে আবার বসিয়ে দেব, একটু আস্তে আস্তে চেপে দেব। এটার পরও 10 মিনিট অপেক্ষা করব। এরপরে এই সাইডটাও উল্টে নিচ্ছি। এই সাইডটাও হয়ে গেছে, আমার অমলেটটি তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার পরিবারের সদস্য হবেন। দেখুন
কত সুন্দরভাবে হয়েছে। এভাবে তৈরি করে আপনারা বাসায় অবশ্যই খেয়ে দেখবেন কেমন হয়েছে। আবার ফিরে আসবো। আসসালামু আলাইকুম।